সাকিবের বায়োপিক কবে দেখা যাবে ওটিটিতে? ২২ গজে অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক কীর্তি, হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সেরাদের সেরা। তবে দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি। আপত্তিকর অঙ্গভঙ্গি, শেয়ারবাজার কারসাজি থেকে শুরু করে জুয়ারিদের প্রস্তাব গোপন, নিষিদ্ধ হয়েছেন কয়েক দফায়, মাঝে মাঝে রাজনীতিতেও যোগ দেওয়ার গুঞ্জন। সব মিলিয়ে বায়োপিক করার জন্য সাকিব আল হাসানের জীবন দারুণ সিনেমাটিক। ক্রিকেটারদের নিয়ে বায়োপিক বানানো চলচ্চিত্রে নতুন কিছু নয়। ভারতের কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার, আজহারউদ্দিন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটারের চরিত্র সিনেমায় প্রদর্শিত হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি বাংলাদেশে। এবার হয়তো ক্রীড়াপ্রেমীদের সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শোনা যাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের প্রস্তাব দিয়েছে। এতে টাইগার পোস্টার বয় সাকিবেরও সম্মতি রয়েছে। সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেটি বায়োপিক হবে নাকি ডকুমেন্টারি সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চরকির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে চরকির সিইও রেদওয়ান রনির সঙ্গে ইতিমধ্যে সাকিব আল হাসানকে দেখা গেছে। এতেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিচ্ছে ভক্তরা। তবে কবে নাগাদ সাকিবের সঙ্গে বায়োপিকের চুক্তি হতে পারে এ ব্যাপারে কোনো কিছু জানাননি তিনি। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর এখন আয়ারল্যান্ড সিরিজ নিয়ে সাকিব ব্যস্ত। আপাতত মাঠের খেলাতেই বেশি ব্যস্ত সাকিব, তাই হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ভক্ত সমর্থকদের। এর আগে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন দেখার পালা কবে নাগাদ সাকিব ভক্তরা পেতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানের বায়োপিক।